করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে ভ্যাকসিনের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের বাড়ছে রেজিস্ট্রেশন সংখ্যা আটই এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু করার জন্য প্রস্তুতি নিয়েছে হাসপাতালগুলো তবে এখনো নতুন করে ভ্যাকসিন আসার বিষয়টি নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা জানাচ্ছেন সাইদুর রহমান আবির আরও গরম বাড়ার সাথে সাথে বাড়ছে মহামারী করোনা সংক্রমণ সংক্রমণ ঠেকাতে সরকার দিয়েছে আঠারো দফা নির্দেশনা চিহ্নিত করা হচ্ছে উৎস সংক্রমণ বাড়ায় মানুষের আগ্রহ বাড়ছে করোনার ভ্যাকসিনের প্রতি রাজধানীর হাসপাতালগুলো ঘুরে দেখা যায় এই চিত্র সংশ্লিষ্টরা বলছেন ভ্যাকসিন নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি এবং আমাদের এখানে হলো যে ছিল দশ হাজার মতো প্রথমে যে কোনো সেন্টারগুলোতে যা যা ছিল আমাদের বরাদ্দ আমরা সেটা অ্যাচিভমেন্ট করেছি টার্গেটটা আমাদের এখানে এগারো হাজার রুপির টিকা দেওয়া হয়েছে এখনও টিকা চলছে ওভার ফর্টি আমরা দিচ্ছি বিলো ফর্টি যারা আছে তাদের মধ্যে আগ্রহটা বেশি এর মধ্যে মানুষ টিকা নেওয়ার পরেই ভাবছে তারা সুরক্ষিত তারা মাস্ক কিছু পড়ছে না স্বাস্থ্যবিধি মানছে না এটা স্বাস্থ্যবিদ অবশ্যই মনে চলতে হবে বাংলাদেশ সরকার থেকে দেয়া হয়েছে এটা সময় উপযোগী এবং এগুলো যদি আমরা মানতে পারি তাহলে কিন্তু অনেকটা আমরা সতর্ক থাকতে পারব এই মুহূর্তে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদানের প্রস্তুতির কথা জানান বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই যে জিনিসটা এখন মানুষ বুঝতে পারছে যে আসলে টিকা নিয়ে খুব দরকার এখন কিন্তু মানুষ টিকা নেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করছে বা যখন দরকার ছিল তখন কিন্তু তারা আগ্রহ প্রকাশ করে নাই আর সেকেন্ড আসার যখন আমাদের সময় সামনের মাসে যখন সরকার নির্দেশনা দিবে আমাদের যে প্রস্তুতিগুলো আছে এখানকার যারা ভ্যাকসিন দিচ্ছে সিস্টাররা অন্যান্য ভলান্টিয়াররা তারা রেডি আছে যদিও এখনও করোনার ভ্যাকসিন নতুন করে আসার বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর সাইদুর রহমান আবির মাইটিবি, ঢাকা